আচ্ছা সম্মানীয় অভিজিৎ পাল মহাশয় আপনি মঞ্চে আসবেন। শারদাতলা দেখছি তালপুকুর, তালপুকুরে আছে ভালো ভালো প্লেয়ার খুব পরিচিত। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ তালপুকুর ভার্সেস শারদাতলা রামিজ স্পন্সর করেছে হাকিম মন্ডল, 200 টাকায় স্পন্সর করেছে। যে প্রথম যার পর থেকে গোল আসবে তাকে ভালো কি 200 টাকা ওখানে স্পন্সর করেছে হাকিম মন্ডল। বল তো করে শারদাতলা ভাষানু বল তো আগুন এই দারুণ জায়গায় বল, কিন্তু না এখন ভালো ভালো বিনয় বিনোদ থেকে বান্ডিল সাজানোর চেষ্টা যাবো না ফাউল ওখানে জিসান, জিসানের ভাসানো বল ঠিকঠাক পাসটা ছিল না, সুন্দর হেড যাবো না বিনোদের ভাষণ আসিফ কোথায় রাখছেন? সরাসরি গোলরক্ষক রাহুল তার সেভেন্টে রাহুল পাড়ি দিয়েছেন বল, বলতে গেলে যাবো না আবার বল পেয়ে গেছে বিদেশি ফুটবলার গুগু ঠিকঠাক বিনয় গুগুর উদ্দেশ্যে রেখেছে বলটি না বল ছিল গেল শশী দ্বিতীয় ব্যাচে আবার বিনু বিনু সেখান থেকে বিশ্বজিৎ 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 সেখান থেকে বিনু ঠিকঠাক জায়গা রাখতে পারলে বেশ সারা সাথে গোল রক্ষক রাহুল রাহুলেশ জীবন খেলা দেখতে আলাদা উৎসাহ লাগে সেখানে বলেছে রামিজ রাজা রামিজ রাজা রেখেছেন আসিফ বিশ্বজিৎ চেষ্টা করে নামিয়েছেন তাকে কিন্তু জায়গা দিচ্ছেন না।
কিছু হবে না কাজের কাজটি করতে পারেন কিনা দূর থেকে শট জিশান জিশান থেকে আবার বিনোদ বিনোদ ডাউন দ্য লাইন বিনোদ রামি জিরাজা রামি জিরাজা গোটে গোটে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা সেখান থেকে বিনোদ বিনোদ বিনোদের সুন্দর রিসিভ ওখানে ইনস্টেপ আউট স্টেপ করে ভিতরে ঢোকার চেষ্টা আবার অন সেকেন্ড রামি জিরাজা রামি জিরাজা কোথায় রাখেন রামি জিরাজা দিশাহীন শট গোল আউট লাইন শট রাখতে পারলেন শহরতলা নূর আলম ভাসিয়ে দিয়েছেন বল সেখান থেকে বল পেয়েছে বিনোদ ব্যাক টু রামি জিরাজা আর একটু দর্শকদের হাততালি আমরা চাইছি একবার জোরে হাততালি হোক দারুণ ফুটবল কিন্তু হচ্ছে সেনে সেনে টক্কর হচ্ছে বিনোদ বিনোদ বড় দারুণ জায়গায় বল দেখা যাক ঠিকঠাক জায়গা রাখতে পারেনি কিনা বল পেয়েছে ডুরেস ডুরেস ভেতরে ঢোকার প্রচেষ্টা ডুরেস বাবাই শট নেওয়ার চেষ্টা খেলা ফুটবলটি ভালোবাসেন আসিফ ওখানে আসিফ একটা বল দখলের লড়াই ওখান থেকে নীলেশ নীলেশ লম্বা হয়ে গেছিল বিশ্বজিৎ বিশ্বজিৎ ভিতরে ঢোকার প্রচেষ্টা আবার বন্ধ করলে যাবো না যাবো না এখনো কোনো টিম গোল তুলে নিতে পারেনি এখানে কিন্তু দারুণ আউটিং গোল লক্ষক রাহুলের সঠিক জালে জড়িত করে গোলটা তুলতে পারে আসিক রামিজ রাজা রামিজ না ঠিকঠাক শট ছিল না রামিজ রাজা ফাউল ওখানে জিতুক না কেন এই ম্যাচে জিশানে ভাসানো বল ঠিকঠাক জায়গা রাখতে পারলেন না আবার বল পেয়ে গেছে রামিজ রাজা রামিজ রাজা মিঠা পরিবেশ হলে কিন্তু খেলাটা আরো ভালো লাগতো ভালো বল ভালো বল ভালো শট
ভালো ব্লক ওখানে আমি রাজার রাস্তার মধ্যে যে সাইকেল নিয়ে দেখেছেন বিনোদ সরিয়ে নেবেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় সাংসদ রবিতাহির খান মহাশয় মানে গুগু রাস্তার মধ্যে না ঠিক আছে রাস্তার মধ্যে সাইকেল দেখেছেন ভালো 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 গজ ওখানে ভালো বল ভালো শুধু ওপেন বল যে কোনো প্লেয়ার ভুল করতে পারলে প্রত্যেকটা প্লেয়ারকে 200 টাকা করে দিবে স্পন্সর ভাই মিলন শেখ পর্যন্ত কিন্তু খেলার ফলাফল শূন্য শূন্য যে মানের ফুটবলটা দরকার সেই মানের ফুটবল কিন্তু দুর্দল এখন খেলতে পারেন তো দিয়ে রেখেছেন আবারও ডোরেস ডোরেস কিন্তু বলে না গেল এখন একটা বল তখন রয় ডোরেস চেষ্টা দর্শক সত্যি মাঠটা যেন খুব সুন্দর সমতল মাঠ চারিদিকে সবুজ সবুজ মাঠ সত্যি খুব সুন্দর লাগছে আজকের এই পরিবেশ দারুণ পরিবেশ খেলা কোন টিম গোল তুলে নিতে পারেনি সাউড়াতলা সাউড়াতলা দর্শকের উপভোগ সাউড়াতলা আমরা চাই গোকুলপুর নবাব স্মৃতি সংঘের পরিচালনায় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার ভাষণ বল ক্লিয়ার ওখানে বল চলে গেল এই খেলা দেখার উদ্দেশ্যে মন্ডলী উপস্থিত হয়েছে আপনাদের মূল উদ্দেশ্য হলো বিনোদ খেলা ভালো হবে এবং আপনারা উপভোগ করবেন পাশাপাশি মঞ্চ থেকে উপস্থিত আছেন আউটলাইন ভালো বল পাস ওখানে গুগু গুগু শট
থ্যাংক ইউ ইন্তাজ আলী শেখকে। পরবর্তী কমেন্ট দিলে আমাদের সম্পূর্ণ দিচ্ছি লিগের খেলা ভালো ফাউল ওখানে বল চলে গেল কর্নার লাইন সুন্দর বল বিনোদ একটু চান্স ছিল ওখানে বিনোদের যাবো না ভালো বল সাদা তলা কোথায় রাখলেন আরে এরা তো ফালতো খেলছে পালপুকুর ভালো বল ভালো বল সকালে সারা তোলা সুযোগ শট সরাসরি জিসান জিসান রামিজ রাজা দেখেছেন বিশ্বজিতের উদ্দেশ্যে আউটলাইন বল করে স্বাগত লাউ খান্ডাই না আউটলাইন বল বিনয় থরি রামিজ রাজা রামিজ রাজা বিনোদ বিনোদ আশিক ব্যাকপাস ব্যাকপাস জিসান জিসান দেখেছে বিনোদের উদ্দেশ্যে বিনোদ বিনোদ থেকে আশিক ভাসানো বল ওইখানটায় বিদেশি প্লেয়ারের কোথায় রাখলেন ঠিকঠাক রাখা হয়নি বল চলে গেল সরাসরি আউটলাইন ভালো বল রেখেছিলেন ওখানে জিসান সঠিক সময় আবার সেখান থেকে ফিট থাকলো মানে আবার বল ছিঁড়ে নিচ্ছে ডোরাস এক শূন্য গোলে পিছিয়ে আকাশি রঙের জার্সি আবার বল পেয়ে গেছে আশিক সত্যি চালাকি সহিত কিন্তু গোলটা করে গেল সম্পদ দর্শকদের মধ্যে একটা উৎসাহ উন্মোদন আমার আর একটু চাইছি সবাই মিলে একটু জোরে করতে হোক সবাই মিলে একটু হাত জোরে একটু হাত তালি হোক উৎসাহ উন্মোদন তবে সে পড়ে পড়া চোখ দেওয়ার মতো কিন্তু গোলটা করে গেল এক্ষেত্রে সম্পদ একটু ভুল জয় হলো জয় ডান দিকে আক্রমণ যাওয়ার চেষ্টা আবার আশিক বাড়ি দিয়েছেন বল আবার
তারপরে বিনোদ বিনোদ ওজন জয় বিনোদ সেখান থেকে পাড়ি দিয়েছে বল জয় জয় থেকে দুরাস একটা প্লেয়ার হবে এটা বলতে হবে ভাই দুরাস পান্তি দিয়া ভিতর ঢোকার প্রচেষ্টা এই কিন্তু উপস্থিত হচ্ছেন সম্মানীয় এমপি মুর্শিদাবাদ জেলা সংসদ শ্রী আবু তাহের খান মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আমরা স্বাগত জানাই আমাদের ডোরাস তারা চাইছে যে কোনো প্রকার যদি খেলাটাকে শেষ করা যায় ফিনিশ করা যায় Yes, foul shot. এটা সুযোগ ছিল বল আউটলাইন আমারও কিন্তু চান্স ছিল আমারও ক্লাস ক্লাস ভিতর থেকে ভিতর ঢোকাচ্ছে বাড়িতে ভিতর ঢোকার চেষ্টা ছিল কিন্তু আউটলাইন থ্রোয়িং ও মঞ্চে উপস্থিত অতিথি ভাষায় আপনারা প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন আমাদের মুর্শিদাবাদ জেলার সংসদ তথা এমপি সম্মানীয় আবু তাহের খান মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সত্যি আমরা সম্মানীয় আবু তাহের খান মহাশয়কে পেয়ে আমরা সত্যি আনন্দিত গর্বিত আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় তিনি উপস্থিত হচ্ছেন বলতে বলতে ঠিকঠাক হবার যার চেষ্টা দারুণ টাচ সেখান থেকে বিনোদ বিনোদ জয় জয় সম্মানীয় আবু তাহের খান মহাশয় সংসদ মুর্শিদাবাদ জেলা সত্যিকার মধ্যে কিন্তু আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছে আমরা গোকুলপুর নবাব সিরাজতল্লা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাই ভালোবাসা জানাই হার্দিক অভিনন্দন জানাই সালাম জানাই
কোন ছেলে বলা আউট নাই আমরা অনেক দিন ধরে এই সুযোগ থেকে চেষ্টা করছি কিছুটা হোল্ড করছে কারণ যেহেতু 1-0 গোলে এগিয়ে যাচ্ছে ভালো বল জয় শট লম্বা ক্লিয়ার ওখানে ডিফেন্সের বল হেড করে বল ক্লিয়ার করে দিয়েছে রমিজ নাচা লম্বা শট সোনা আসেনি গোলরক্ষক জিশান এই আক্রমণ তো জিশানকে তৈরি করতে হবে বিল্ড আপ করতে হবে জিশানকে দেখা যাক জিশান গুটি গুটি পায় আক্রমণটা শেষ মুহূর্তে খাওয়াতে পারেন কিনা এই সময়টা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু তারা ফাইনালে গ্র্যান্ড ফিনালে দেখা যাক শেষ মুহূর্তে আক্রমণ কিছু নাটক থাকে কিনা ছিটকে গেল তল পুকুর।